ঠিক আছে, এরকম আওয়ামী লীগ বনাম জাহাঙ্গীরলীগ, এই যে স্থানীয়তার যে উপাদানটা, সেটা যদি কগনিজেন্সে নেন তাহলে দেখবেন যে সিম্প্যাথি সেটা কিন্তু আরেকটা উপাদান, এটা অগ্নি পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই। এখানে আপনার যদি ব্যাপক ব্যত্যয় ঘটে তাহলে আমার ধারণা ফার্দার যে স্যাংশন আসবার ক্ষেত্রটি তা প্রস্তুত হয়ে যাবে। আমরা শাক দিয়ে আর কতদিন মাঝটা সময় এসছে বিষয়গুলো নিয়ে সবারই আসলে কথাবার্তা বলা দরকার। আমাকে এটাও বলা হয়েছে যে আপনি প্রাইভেটলি বলতেন কথাগুলো, নীতি নির্ধারক যারা আছে তাদেরকে জানাতেন, আপনি পাবলিক করলেন কেন বিষয়গুলো? এখন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলতে ইচ্ছা করছে আমরা এই যে ঘেট টুকটাক করে রেখেছি তাতে তো আসলে নীতি নির্ধারকদের ক্ষতি করা হয়েছে। আজকে এখন বাংলাদেশ সময় রাত 2:15 মতো, সকালবেলা মানে রাত পোয়ালে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের সিটি কর্পোরেশন নির্বাচন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে নানান রকমের নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম এবং আমার ধারণা গাজীপুর হবে টার্নিং পয়েন্ট। আমরা যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ না করতে পারি তাহলে যে নোজ ডাইভের দিকে যাবে পরিবেশ পরিস্থিতি তা সহজেই অনুমিত। সদ্যবিদায়ী মেয়র জাহাঙ্গীর মহোদয়ের যে কর্মকাণ্ড, তিনি যখন দায়িত্ব ছিলেন আমি নিজে প্রত্যক্ষ করেছি, পুরো এলাকায় তিনি তার ইন্টারভেনশনের মধ্য দিয়ে গাজীপুর বাসীর যে জায়গা জমির মূল্য তা কাষ্ঠম্বী করে তুলেছেন, এর বেনিফিটটা সরাসরি গাজীপুর ভাষী এখন পেয়েছে, পাচ্ছে এবং আলটিমেটলি পাবে। জমি জায়গা গাজীপুরে এখন গোল্ডমাইন এবং এর দুয়ার অবারিত করে দিয়েছেন সাবেক নগরদীপা। তিনি আমাদের শাসক দলের যিনি সাধারণ সম্পাদক তার স্নেহধন্য বলে পরিচিত এবং ছুট কাপড়ের ব্যবসা করে তার উত্থান এবং তার যে বেনিফিশিয়ারি গ্রুপ তারা কিন্তু মরে যায়নি, মানে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম, আওয়ামী লীগ বনাম জাহাঙ্গীরলীগ, এই যে স্থানীয়তার যে উপাদানটা সেটা যদি কগনিজেন্সে নেন তাহলে দেখবেন যে সিম্প্যাথি সেটা কিন্তু আরেকটা উপাদান। যেই মা পৃথিবীর আলো দেখিয়েছেন জাহাঙ্গীরকে, সেই বৃদ্ধা মাকে তিনি তার ভোট যুদ্ধের যে কৌশল বা রণকৌশল তাতে কাজে লাগিয়েছে। বারংবার বিভিন্ন অকেশনে তিনি প্রেসকে বলেছেন তার পায়ে বেড়ি লাগানো আছে, তিনি গুম হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বাজওয়ার্ড সেটি তিনি ব্যবহার করেছেন খাল করে। এর বিপরীতে সুশীল বলে পরিচিত আজমতুল্লাহ খান, যিনি 1/11 এর সময় যথেষ্ট সক্রিয় ছিলেন এমন কি তাদের লোকাল গভর্নমেন্ট রিফর্ম প্রক্রিয়ার সঙ্গে অন্যতম কুশীলব হিসেবে ভূমিকা পালন করেছেন, তিনি প্রার্থী হয়েছেন এবং দুইজনের যে সম্পর্ক, অন্তত জাহাঙ্গীর আলমের যে আমরা ফিডব্যাক গুলো পেয়েছি তা অনেকটা অহিনকুল সম্পর্কের প্রমাণ বহন করে। আর জাতীয় পার্টির যিনি ক্যান্ডিডেট তিনি সাবেক জনকীর্তক সচিব ছিলেন সরকারে এবং যিনি সরকার পরিবারের সদস্য ওই পরিবারটি বিএনপি ঘরানার বলে পরিচিত।
এরকম চারজন মেয়র প্রার্থী কালকে প্রতিদ্বন্দ্বিতা করবে, ভোট হবে ইভিএম, এবং গাইবান্ধা যে পরীক্ষার মধ্যে ফেলেছিল কমিশনকে তার চেয়েও বড় পরীক্ষা এই কুলসিরাতের পুর কিন্তু নির্বাচন কমিশনকে পার হতে হবে। একজন কাউন্সিলর পদপ্রার্থী, তিনি আচরণ বিধি লঙ্ঘন করায় শেষ মুহূর্তে তার প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং মানে নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার। সেই প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য তিনি আবেদন করেছেন কমিশনের কাছে, সর্বাত্মক প্রয়াস পেয়েছেন, কিন্তু সেটি আমলে নেওয়া হয়। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার ধারণা কমিশন আরো বেশি সংযত ভূমিকা পালন করবেন, এবং নাইজেরিয়ার যেই উদাহরণ মার্কিনরা ইতিমধ্যে হাজির করেছেন, অর্থাৎ কমিশন ক্যান অলসো বি ভালনারেবল ইফ দে ডোন্ট কমপ্লাই উইথ দ্য স্টেটেড অবজেক্টিভ এন্ড পলিসি, এবং তারা যে শপথ গ্রহণ করেছে ব্যক্তি মানুষ হিসেবে তা ভঙ্গের মতো আচরণ যদি করে বসেন, তাহলে আমার ধারণা ভিসা রেজিম তাদেরও এফেক্ট করবে। তো সেই কারণে প্রত্যেকটা মানুষের, ধরুন ফর অল অফ দ্যাম, পাঁচজন যারা এখন দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের জন্য সেকেন্ড ক্যারিয়ার, তারা সসম্মানে কিন্তু যে যার ক্ষেত্রে ভূমিকা রেখে সম্মানের সঙ্গে তাদের পেশাগত জীবন শেষ করেছে, এটা হচ্ছে তাদের সেকেন্ড ক্যারিয়ার বলা যেতে পারে, এবং এটি অর্নামেন্টাল, ইট অ্যাডস ভ্যালু, সমাজে তাদের যে স্ট্রাকচার সেটিকে আরো উন্নত করেছে। সেটা তারা সমাসীন ডাকবেন, সমাসীন ডাকবেন না ধুলায় লুটিয়ে দেবেন, সেই সিদ্ধান্ত কিন্তু বিবেক বুদ্ধি খাটিয়ে তাদেরই নিতে হবে। এই ভিসা নীতি প্রতিফলন কি আমরা কালকেই দেখতে পাবো কিনা, কালকের যে গাজীপুর সিটি নির্বাচনে আমরা দেখতে পাবো কিনা এর প্রতিফলন? এটা তাদের জন্য একটা লিটমাস টেস্ট, এটা অগ্নি পরীক্ষা, এতে কোনো সন্দেহ নেই। এখানে আপনার যদি ব্যাপক ব্যত্যয় ঘটে তাহলে আমার ধারণা ফার্দার যে স্যাংশন আসবার ক্ষেত্রটি তা প্রস্তুত হয়ে যাবে। মনে রাখতে হবে, আমাদের একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন বার্মা অ্যাক্টের সঙ্গে ভিসা রেজিমের সম্পর্ক, আমি পরিষ্কার করে ঝেড়ে কেশে বলবো যে মিয়ানমার বা বার্মা, অফিসিয়ালি মিয়ানমার, কিন্তু মার্কিনরা তাদের স্যাংশনের মানে যে অ্যাক্ট সেটার নাম দিয়েছেন বার্মা, তার মানে তারা মিয়ানমার হিসেবে দেশটিকে স্বীকৃতি প্রদান করতে নারাজ, সেই জন্য বার্মা অ্যাক্ট, কলোনিয়াল যে নামটা সেটি তারা ব্যবহার করেছে। পর্যাপ্ত পরিমাণে রিসোর্স সেখানে অ্যালোকেট করা আছে, এবং বাংলাদেশ ফ্রন্টলাইন স্টেট, এবং সে কারণে আপনি যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখেন গণচীনের সীমান্তবর্তী দেশ হচ্ছে বার্মা, বার্মার সীমান্তবর্তী দেশ বাংলাদেশ, এবং ওই অর্থে এটা ফরওয়ার্ড পোস্টের মতো, এবং কাইন্ড অফ প্রক্সি ওয়ার হবার ক্ষেত্র কিন্তু সিমারিং ইন দ্য হিলস। আমাদের হায়েস্ট অল্টিটিউড টেরেন হচ্ছে বান্দরবান হিল ডিস্ট্রিক্ট, সেখানে প্রায় 6টার মতো ফ্যাকশন অ্যাক্টিভ, এবং প্রায় দু একদিন পরপরই কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের শহীদ হতে হচ্ছে, এবং সিও পর্যায়ের অর্থাৎ লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ের অফিসার পর্যন্ত আক্রান্ত হয়েছে, তার শরীরে রক্ত ঝরেছে। তো এই পিস অ্যাকর্ড কোন জায়গায় গিয়ে ঠেকেছে এবার খেয়াল করে দেখেন। সেই জন্য একটা সময় একটা সম্পর্ক আছে, আমরা সাগদি আর কদিন মাঝটা সময় এসছে বিষয়গুলো নিয়ে সবারই আসলে কথাবার্তা বলা দরকার। আমাকে এটাও বলা হয়েছে যে আপনি প্রাইভেটলি বলতেন কথাগুলো, নীতি নির্ধারক যারা আছে তাদেরকে জানাতেন, আপনি পাবলিক করলেন কেন বিষয়গুলো? এখন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলতে ইচ্ছা করছে, আমরা এই যে ঘেট টোপটা করে রেখেছি তাতে তো
আসলে নীতিনির্ধারকদের ক্ষতি করা হয়েছে। সোল সার্চিং দরকার, আমরা রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করার মতো জায়গায় নিয়ে যাচ্ছি যদি এই প্রক্রিয়া চলতে থাকে। এবং এতগুলো 30 লক্ষ আমাদের শহীদের যে রক্ত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সৈনিকদের রক্ত, তাও কিন্তু ঝরেছে। এবং সেটা যদি এইরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়, এর চেয়ে বড় মনোবেদনার কারণ আর কি হতে পারে?